মাংসটা অনেক টেস্ট হয়েছে। কেমনি কি করে বুঝলো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে আমার বাসার ভিতরে স্পেশাল কিছু খাবারের আইটেম আমি তৈরি করেছি, সেগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ান বাসমতি চালের রাইস, আর আছে গরুর মাংস, সালাদ, লেবু, শসা, ডাউল, আর আজকে আমরা ফ্যামিলির তিনজনেই খাচ্ছি। তো সবাই কি কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন। এই যে আমরা রাইস নিচ্ছি, সাকিব না আমাকে আগে আমাকে আগে এটা হচ্ছে বাসমতি চালের সেই রাইস, আর আমাদের মিনি এই যে মেমো করতেছে, মিনিরে দিও একটু। ও অনেক সুন্দর একটা গ্রাম বের হচ্ছে, আমার মনে হয় খাইতেও বেশ ভালোই লাগবে। আর যাই হোক, প্রথমে একটু লবণ, এই যে এটা হচ্ছে লবণ, আমি একটু লবণ নিয়ে নিলাম। যে লবণ নিবে লবণ নিবে। তো এটা হচ্ছে গরুর মাংস, আর এই যে সালাদ, সালাদটা নিচ্ছি, মাংস নেই। সাকিব তো ওর মাংস খাওয়ায় খুব পটু। হ্যাঁ যাই হোক, সবচেয়ে বেশি কম খাই আমি, এবং আজকে আমি কমই একটু পানি খেয়ে দেখি আগে প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম পরে খাবা, তুমি পরে খাবাই, ঠিক আছে? মিনি বসো, ওখানে বসো, ওখানে বসো। মাংসটা অনেক টেস্ট হয়েছে। সুমি বেগম, মিনি এটা খাবে, যা মিনি যা।
ভাত লাগবে? এগুলো একদমই চিকন, সাদা, শেয়ের মতো আর কি। কেমন লাগে? শ্যামাইয়ের মতো না, কিসের মতো? হচ্ছে সালাদ, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, শশা, কাঁচা মরিচ দেয় নেই, মানে ঝাল কম খায় আর। স্যুপ কারি তুমি বলো না যে তুমি খেতে পারবে, আমি শুধু বলতেই পারো যে খাও না। খেতেছো তো ঠিকই, তো সবাই বলে দেবো কে বেশি খাইছে। বন্ধুরা, খাবার খাইতে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এবার আমি ডাউল দিয়ে খাবো। যাই হোক, অনেক ঝাল হয়েছে বন্ধুরা, তারপরেও খাইতে খুব ভালো লাগতেছে। কেমন লাগতেছে? খুবই ভালো। কেমন লাগতেছে? আমি তো খাইতেই পারতেছি না। সেই ইচ্ছা, সেই ইচ্ছা। তোমার জন্য বসে আছি।